আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিটি সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে নবম থেকে বিশতম গ্রেডের চাকরির আবেদন ফি পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ বৃদ্ধি করা হয়েছে। তো বর্ধিত আবেদন ফি কত নির্ধারণ করা হয়েছে, কোন গ্রেডে আবেদন ফি কত নির্ধারণ করা হয়েছে, সেই তথ্যটি আমি আপনাদের মাঝে শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো প্রিভিয়াস, তাহলে চলুন আমরা কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব লেখাটিতে ক্লিক করে এখানে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। হ্যাঁ প্রিপেয়ার্স, চাকরির আবেদন ফি বৃদ্ধি করা হয়েছে নতুন ভাবে। তো নতুন ভাবে চাকরির আবেদন করতে হলে কিন্তু আপনাদেরকে এই বর্ধিত আবেদন ফি দিয়ে আবেদনটি করতে হবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ক্রমিক রং, তারপর হচ্ছে পদের গ্রেড, তারপর পরীক্ষার ফি, হার, টাকা। এক নম্বরে যে পদটি রয়েছে নবম গ্রেড বা চতুর্থ গ্রেড নন ক্যাডার, এই পদের আবেদন ফি হচ্ছে 600 টাকা। তারপর দশম গ্রেডের জবের ক্ষেত্রে আবেদন ফি হচ্ছে 500 টাকা। 11তম এবং 12তম গ্রেডের চাকরির আবেদন ফি হচ্ছে 300 টাকা। 13তম থেকে 16তম গ্রেডের আবেদন ফি হচ্ছে 200 টাকা এবং 17তম থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে সেগুলোর আবেদন ফি হচ্ছে 100 টাকা। তো এগুলোর সাথে টেলিটকের সার্ভিস চার্জ প্লাস করা হবে। তো প্রিভিয়াস, এখন থেকে যদি আপনারা চাকরির আবেদন ফি পরিশোধ করতে চান তাহলে এই তথ্য অনুযায়ী, অর্থাৎ এই এখানে যে অ্যামাউন্টটি দেওয়া রয়েছে এই অ্যামাউন্ট অনুযায়ী টাকা আপনাদেরকে টেলিটক সিমে রিচার্জ করে তারপর কিন্তু আবেদন ফিটি পরিশোধ করতে হবে। এখানে কিছু শর্তাবলী রয়েছে, তো এই শর্তাবলীগুলো এখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি গ্রহণ করা যাবে এবং পরীক্ষা ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ 10% কমিশন হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেডকে প্রদান করা যাবে। টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক পরীক্ষা ফি বাবদ অর্থ গ্রহণের পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংক হিসেবে জমা করতে পারবে। অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষা ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহ প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট বা পে অর্ডারে এই অর্থ গ্রহণ করতে পারবে। পরীক্ষা ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 13 ডিজিট প্রাতিষ্ঠানিক কোড এবং 7 ডিজিট নতুন অর্থনৈতিক কোড, এখানে আপনার একটি কোড দেখতে পাচ্ছেন, এই কোডে অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে এবং কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে অর্থাৎ টিআর ফর্মে পরীক্ষা ফি জমা করতে চাইলে 1 প্রাতিষ্ঠানিক কোড, 4 অঙ্ক বিশিষ্ট পরিচালনা কোড, অর্থনৈতিক কোড 2031-এ জমা করতে হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতির আদেশ ক্রমে স্বাক্ষর করেছেন মোহাম্মদ নার্গিস মুর্শিদা, উপসচিব। তো প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি আমি এখানে শেষ করব। তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন।